আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের, লোকসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতি মতো কৃপনাথ মেলাকে জয় করার প্রতিদান স্বরূপ হাইলাকান্দিবাসীকে মেডিকেল কলেজ উপহার দিলেন। শুক্রবার হাইলাকান্দিতে একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ লোকসভা আসনের প্রসঙ্গটনে মুখ্যমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী কৃপনাথ মালা জয়ী হলে হাইলাকান্দি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে, কথা রেখেছেন এই নির্বাচন কেন্দ্রের মানুষ। কৃপনাথ মালার সাংসদ নির্বাচিত হওয়ার পেছনে মুখ্য ভূমিকা ছিল এই নির্বাচন কেন্দ্রের মানুষের, যার দরুন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তাদের ধন্যবাদ জানানোর জন্য তিনি এখানে এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতে, যেহেতু এই নির্বাচন কেন্দ্রের মানুষ কথা রেখেছেন, তাই প্রতিশ্রুতি পূরণের প্রতিদান স্বরূপ হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য 150 বিঘা জমি প্রয়োজন, এখনই জমি পাওয়া গেলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই মেডিকেল কলেজের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। এদিন হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে এক প্রকার কল্পতরু মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আগামীতে হাইলাকান্দি জেলায় আরেক দফায় 20,000 অরুণোদয় দেওয়া হবে, আর এবার হিতাধিকারী বাছাই করবেন গ্রামের 3 জনের কমিটির সদস্যরা। সঠিকভাবে অরুণোদয়ের হিতাধিকারী বাছাইয়ের জন্য তিনি দলীয় কর্মকর্তাদের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, নিযুত মহিনা প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্রীদের স্বাবলম্বী করার কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়েছে, এবার প্রতিটি SHGকে 10,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আগামীতে আরো গুচ্ছ প্রকল্প চালু হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এইসব প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, হাইলাকান্দিতে অত্যাধুনিক সার্কিট হাউস নির্মিত হতে চলেছে। কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামীতে হাইলাকান্দিতে 15 কোটি টাকা ব্যয়ে একটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে, পাশাপাশি হাইলাকান্দিতে একটি সেন্ট্রাল স্কুল স্থাপনেরও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও হাইলাকান্দি গুয়াহাটি রেল চালু করার ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান। শীঘ্রই হাইলাকান্দি গুয়াহাটি রেল চলাচল শুরু হবে বলে জানান তিনি। করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা, মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সহ দলের বিশিষ্ট কার্যকর্তা এবং বিধায়কদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে হাইলাকান্দিতে দলীয় কোনো বিধায়ক না থাকায় উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এই জেলা। এবার হাইলাকান্দি জেলার উন্নয়নে তিনি সর্বাধিক প্রাধান্য দেবেন। এদিন মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দুচুক আলো বরে দাও, এই গানটি দিয়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা বিজয়ী হওয়ার পেছনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সর্বাধিক অবদান রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সাংসদ কৃপনাথ মালা বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে তার জয়ের মূল কারিগর ছিলেন মুখ্যমন্ত্রী শর্মা, সেই সঙ্গে দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে পঞ্চায়েত ভোটের আগে করিমগঞ্জ থেকে মন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, করিমগঞ্জের বিজেপি কার্যকর্তাদের প্রশংসায় ভাসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা, 2 লক্ষের অধিক মুসলিম ভোট থাকা সত্ত্বেও নিশ্চিন্তে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী, এর পুরো কৃতিত্ব সর্বস্তরের কার্যকর্তাদের দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, করিমগঞ্জের কার্যকর্তাদের পারফরমেন্স নিয়ে তিনি গুয়াহাটিতে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জ থেকে এবার বিজেপির 2 জন সাংসদ, লোকসভা ভোটে জয়ী হয়ে দিল্লি গেছেন কৃপনাথ মালা, আর রাজ্যসভায় যাচ্ছেন বিশন রঞ্জন দাস। তিনি বলেন, আগামী 26 তারিখ বিকেলে সাংসদের সার্টিফিকেট পেয়ে যাবেন বিশন রঞ্জন দাস। করিমগঞ্জ থেকে এখন 2 জন সাংসদ দিল্লিতে প্রতিনিধিত্ব করবেন, এবারে লোকসভা নির্বাচনে অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছে করিমগঞ্জের মানুষ। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রয়াসে বিজেপি এই আসনে জয়লাভ করতে সমর্থ হয়েছে। বরাক উপত্যকার জনগণ 2 জন সাংসদকে নির্বাচিত করেছিলেন।
আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার সাংসদ পদে মিশন রঞ্জন দাসকে মনোনয়ন দিয়ে আরেকজন সাংসদ বরাকবাসীকে উপহার দিলেন। দলীয় বিভিন্ন স্তরের কার্যকর্তা ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কৃপনাথ মেলা বিজয়ী হতে পেরেছেন। তিনি বলেন, প্রতিজন কার্যকর্তা ও কর্মী দলের মূল্যবান সম্পদ। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যকর্তা সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের 126টি বিধানসভা আসনের মধ্যে সব থেকে বেশি ভোট দেওয়া 5 বিধানসভা কেন্দ্রের মধ্যে রাতাবাড়ি ও পাতারকান্দির নাম লিপিবদ্ধ রয়েছে। এর জন্য এই দুই কেন্দ্রের বিধায়ক সহ দলীয় কার্যকর্তাদের প্রতি আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকা থেকে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী দেওয়ার জন্য তিনি রাজ্যসভার নির্বাচন কমিটির বৈঠকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তদবির করেছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন, বরাক উপত্যকার জনগণ দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে দিল্লি পাঠিয়েছেন। 10টি বিধানসভা কেন্দ্রে দলের অবস্থান মজবুত। মিশন রঞ্জন দাসকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন হবে পলিটিক্যাল। এই দুই স্তরে প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচনে লড়াই করতে পারবেন, কিন্তু গ্রাম পঞ্চায়েত নির্বাচন হবে নন পলিটিক্যাল। এই স্তরে কোনো রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না। নির্বাচিত গ্রুপ সদস্যরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি নির্বাচন করবেন। চলতি বছরের ডিসেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে রাখতে এখন থেকেই মাঠে নেমে পড়তে প্রতিজন কার্যকর্তাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের 16 মাস পরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয়ী হয়েছেন বলে আত্মতুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। আগামী দুই নির্বাচনে দলের জয় সুনিশ্চিত করতে হবে। হাতে সময় নেই, কোমর কষে মাঠে নেমে পড়তে এদিন সাংসদ বিধায়ক ও কার্যকর্তাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ দেওয়া হয়েছে করিমগঞ্জে, আর পঞ্চায়েত নির্বাচনের আগে দেওয়া হবে মন্ত্রী, অর্থাৎ ডিসেম্বরের আগে মন্ত্রীপদ পাবেন কৃষ্ণেন্দু পাল। এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, জেলার শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করে তোলার জন্য সরকার 2 লক্ষ টাকা করে অনুদান দেবে। এই প্রকল্প লোকসভা নির্বাচনের আগে চালু হয়েছিল। টার্গেট ছিল রাজ্যের 1 লক্ষ শিক্ষিত বেকারদের এই প্রকল্পের আওতায় আনা, কিন্তু কেউ আবেদন না করায় এর সুফল নিতে পারেননি। এর প্রাথমিকভাবে রাজ্যে 30,000 শিক্ষিত বেকারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। নভেম্বরে পরবর্তী পর্যায়ে আরো 70,000 বেকারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এজন্য তিনি বিজেপি কার্যালয়ে কম্পিউটার বসিয়ে আবেদন করার ব্যবস্থা করার কথা বলেন। এমনটা হলে দলের অনেকেই সুযোগ নিতে পারবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে স্মার্ট মিটার বিরোধী ডেউকা লাইনে এপিডিসিএল অফিসের সামনে দল সংগঠনের ধর্ণা। রাজ্য জুড়ে তোলা স্মার্ট মিটার বিরোধী হাওয়া এবার আছড়ে পড়ল কাটিগুড়ায়। শুক্রবার এপিডিসিএল এর ক্রাইম সাব ডিভিশন কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করলো বিভিন্ন দল সংগঠন। স্মার্ট মিটার প্রত্যাহার না হলে আরো ভয়ঙ্কর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে তীব্র প্রতিবাদ, জেলায় জেলায় চলছে আন্দোলন, ধর্ণা বিক্ষোভে উত্তাল বহুস্থান। স্মার্ট মিটার বিরুদ্ধে এই ডেউ শুক্রবার আছড়ে পড়ল কাটিগুড়ায়। স্মার্ট মিটার প্রত্যাহার সহ ইনস্টলেশন প্রক্রিয়া বন্ধ করার দাবিতে শুক্রবার আসাম বিদ্যুৎ বিতরণ কর্পোরেশন লিমিটেডের এপিডিসিএল কারেন্ট সাব ডিভিশনের সামনে ধর্ণা প্রদর্শন করলো বিভিন্ন দল সংগঠন। এদিন সকাল 9টায় সাব ডিভিশন কার্যালয়ের সামনে কাটিগুড়া থানাভিত্তিক মহিলা সুরক্ষা কমিটি, দ্য হিউম্যানিটি ফাউন্ডেশন, জনকল্যাণ ক্লাব, নেতাজি ইয়ুথ ক্লাব, কালাইন স্পোর্টস ক্লাব, কালাইন যুব কল্যাণ সংস্থার কর্মকর্তারা বিপুল সংখ্যক বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে নিয়ে হাজির হন। হাতে হাতে প্লেকার্ড নিয়ে হাজির হওয়া বিদ্যুৎ গ্রাহকরা শুরু করেন ধর্ণা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলা হয় অফিস প্রাঙ্গণ। হাতে হারিকেন নিয়ে আন্দোলন স্থলে উপস্থিত হন একাংশ মহিলা। স্মার্ট মিটারের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের পকেট কাটছে বিদ্যুৎ বিভাগ, সে নিয়ে জেলামুখী বক্তব্য পেশ করেন বিভিন্ন বক্তা। টানা 3 ঘন্টা ধর্ণা তোলার পর সাব ডিভিশনের SDE উপস্থিত হন আন্দোলন স্থলে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদের বোঝানোর চেষ্টাও করেন, কিন্তু এতে কোনো কাজ হয়নি। উপরন্তু ক্ষুব্ধ আন্দোলনকারীদের নানা প্রশ্নের মুখে পড়েন তিনি। পরে বিভাগীয় ওই আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দিয়ে স্মার্ট মিটার প্রত্যাহার না হলে আরো ভয়ঙ্কর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
এসডিও কে জানিয়ে দেওয়া হয় এই আন্দোলন কেবলমাত্র ট্রেলার, স্মার্ট মিটার প্রত্যাহার না হলে ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। পথে নামবেন হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক। স্মারকলিপি প্রদান করার পর সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়। এদিনের আন্দোলনে উপস্থিত অনেকেই জানান, স্মার্ট মিটার লাগানোর পর মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। লক্ষ্মীপুরের এক ব্যক্তি জানান, তার ঘরে রয়েছে দুইটা ফ্যান আর দুইটা বাল্ব। আগে বিদ্যুৎ বিল আসতো 120 টাকা, কিন্তু এখন 1200 টাকা বিল আসছে। আরো একজন ঠেলা চালক জানান, আগে 150 থেকে 200 টাকা বিদ্যুৎ বিল দিতেন তিনি, চলতি মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 1375 টাকা। এভাবেই চলছে স্মার্ট মিটারের স্মার্ট বিলিং। এদিনের আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগুড়া থানা ভিত্তিক মহিলা সুরক্ষা কমিটির সভাপতি জমিলা বেগম, সঞ্জীব রায়, হিল্লুল ভট্টাচার্য, সৈয়দ আনোয়ার, স্বদেশ দাস, জাকির খান, সন্দীপ দাস প্রমুখ। অপরদিকে শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালানোর দাবি জিএম সকাশে প্যাসেঞ্জার্স ইউজার্স ফেসিলিটিস ফেডারেশনের সভাপতি, অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফেসিলিটিস ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার মালিগাঁওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আধুনিক কোচ সহ প্যান্ট্রি কারের ব্যবস্থা করা, ধর্মনগর ও শিলচরের মধ্যে দৈনিক ট্রেনের ব্যবস্থা করা, বৈরবী ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল শুরু করা। এছাড়া নাগাল্যান্ডের কোটায় ডিব্রুগড় পর্যন্ত যেভাবে রাজধানী এক্সপ্রেস চালানো হয়, সেইভাবে মণিপুরের কোটায় শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালানোর দাবি জানানো হয়। জেনারেল ম্যানেজার দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে সঞ্জীব নারায়ণ দাসকে আশ্বাস দিয়েছেন অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফেসিলিটিস ফেডারেশনের উপদেষ্টা হারান্দে। এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।